আর কোনো সংঘাত নয়, কোটা সংস্কার আন্দোলনে ছাত্র হত্যার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর সাংস্কৃতিক সমাবেশে এ আহ্বান জানানো হয়েছে। একটি প্রতীকী কফিন নিয়ে অনুষ্ঠিত সাংস্কৃতিক সমাবেশে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন। সমাবেশে প্রতিবাদী গান কবিতা আবৃত্তি করেন সংগঠনের শিল্পীরা। সাংস্কৃতিক আন্দোলনকে আরও বেগবান ও জনগণের মধ্যে জাগরণ সৃষ্টির আহ্বান জানান বক্তারা। এদিকে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট। কোটা সংস্কার আন্দোলনে নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানানো হয় বিক্ষোভ সমাবেশে। আপনারা জানেন, একটু আগে বলা হয়েছে, আপনারা যা এখনো খতিয়ে দেখছি না,